গত দুবছর করোনা আবহে সেভাবে কোনো পুজো অনুষ্ঠান না হওয়ার কারণে অধিকাংশ মৃৎশিল্পীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে এবছর মোটের ওপর সব পুজো অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণভাবেই হচ্ছে। বিশ্বকর্মা পুজোতেও মৃৎশিল্পীদের ব্যবসা ভালো হয়েছে, মূলত যারা ছোট ও ছাঁচের প্রতিমা তৈরি করে তাদের। বাজারে দোকানিদেরও বিশ্বকর্মা পুজোয় প্রতিমার টান ছিল ভালোই। সদ্য দুর্গাপুজো শেষ হতেই পুনরায় লক্ষ্মী লাভের আশায় মৃৎশিল্পীরা, কারণ রবিবার কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মী দেবীর আরাধনায় ব্রতী হবে সকলেই, তাই লক্ষ্মী প্রতিমা তৈরিতে ব্যস্ত নদিয়া জেলার নবদ্বীপ শহরের ফাঁসিতলা, দণ্ডপানিতলা সহ বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা। কলেজের প্রথম বর্ষের ছাত্রী রিমা দাসও তার দাদুর কাজে হাত লাগিয়েছে মূর্তি রং করতে। রিমা দাস বলেন, গত কয়েক বছর ধরে সে তার দাদুর এই কাজে হাতে হাতে যতটা সম্ভব করে দেয়। গত দুবছর খুব কষ্টের মধ্যে দিয়ে যাবার পর এবার চাহিদা বেশি, তাই তাকেও দিন রাত কাজে হাত লাগাতে হচ্ছে। চার পাঁচ বছর ধরে করছো, মানে এটা কি তোমার কার বাড়ি হয়? দাদুর কাজে সাহায্য করতে তুমি কাজ করছো, সব প্রতিমাতেই তুমি হাত লাগাও, রং করো। রিমার দাদু মৃৎশিল্পী জীবনকৃষ্ণ পাল বলেন, বিশ্বকর্মা পুজোতে ভালো বিক্রি হয়েছে, সেই আশাতেই লক্ষ্মী মূর্তি বেশি করে তৈরি করছি, আশা করি বাজার ভালো হবে। কিন্তু কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে বেশ, আর তাতে লাভের মুখ সেভাবে দেখতে পাচ্ছেন না বলেও জানায়। কিরম ভাবছেন, কিরম কি হতে পারে? তা দাম পত্র ঠিকঠাক পাচ্ছেন জিনিসপত্রে? না, দামটা ঠিক মতো পাচ্ছি না, পার্টিরা দাম ধরলেই অবজেকশন করে, এত হলে কি করে বেচবো। জিনিসপত্রের দামে তো অনেকটা বৃদ্ধি পেয়েছে, জিনিসপত্রের দাম তো সে যা বলবে তার তাতে কিনে আনতে হবে। দামে জিনিসপত্রের দাম অনেকটাই বেড়েছে, অনেকটা বেড়েছে, অনেকটা। এখন ভাবছেন যে লক্ষ্মী পুজোয় আশা করি ভালো বাজার যাবে। হ্যাঁ, আশা করি ভালো বাজার। সব মিলিয়ে করোনা কাটিয়ে স্বাভাবিক ছন্দে এবছর হচ্ছে সব অনুষ্ঠান। পাশাপাশি এক লক্ষ্মীর হাতের ছোঁয়ায় তৈরি লক্ষ্মী মূর্তিতে কতটা লাভের মুখ দেখতে পাবে মৃৎশিল্পী, সেটাই এখন সময়ের অপেক্ষা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।